ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয় কথা। আজ আমরা এসেছি খড়িয়প আশ্রমে, আমতায় অবস্থিত, আমতা থানার অন্তর্গত খড়িয়প গ্রামের এক আশ্রম। এই আশ্রমটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আজকে, চলো আমাদের সাথে থাকো। পুরো এলাকাটা দেখো, এখানে একটা বিস্তীর্ণ মাঠ রয়েছে এবং সমস্তটাই পুরো নির্জন পরিবেশ, একটা মনোমুগ্ধকর শান্তিময় জায়গা তোমরা বলতে পারো, যেখানে আসলে অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে। এখানে একটা সুন্দর ফুলের বাগান রয়েছে। মন্দিরটা তোমাদেরকে পুরোপুরিভাবে ঘুরে দেখাই, তবে এটাই যে আমরা জানতাম যে পুরো মন্দিরটাই সুন্দরভাবে কারুকার্য করে, যেহেতু বাইরে থেকে হয়ে গেছে সেজন্য ভিতরটাও হয়তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিতরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট যেহেতু হয়নি, তার গঠন কাজ এখনও চলছে। কিন্তু বাইরের একটা ইন্টারেস্টিং ব্যাপার এটাই, বাইরের প্রত্যেকটা দিকে একই রকমভাবে কারুকার্য। আমাদেরকে তো পুরো ভেতর বাইরে করে সমস্তটাই দেখালাম, ভিতরে পুরোপুরিভাবে কাজ যেহেতু চলছে সেক্ষেত্রে কোনোভাবেই ঢোকা গেল না, কারণ পুরো অন্ধকার মতো। আর দেখো একদম সামনে, অর্থাৎ মন্দিরে ঢুকতেই একটা পুকুর মতো রয়েছে, যেটা মানে পুরো মন্দিরটা যখন পুরোপুরিভাবে গঠন কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমি এটাই শুধু ভাবছি যে কতটা সুন্দর লাগবে। আর যথারীতি অন্ধকার মতো একটু হয়ে গেছে, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে, তো পুরো কমপ্লিট মন্দিরটা হলে তো আমরা তো অবশ্যই আবার আসবো। তোমাদেরকে তো মন্দিরে পুরো বাইরের অংশটাই দেখিয়েছি, এটা দেখো একদম সামনের ফ্রন্ট অংশ। আর সেই সময় এতটাই মাইক বাজছিল বাইরে, পুরোপুরি কথাটা একদম ক্যাপচার হয়নি, তো আমি ওই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি। আর মন্দিরের এই সাইড শোগুলো মানে দারুণ লাগতো যদি আমরা একটু দিনের বেলা আসতাম, কিন্তু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। আর এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আছে, তো দেখতে থাকো ভিডিওটা। এইখানে সব দিকটাই গাঁদা গাছ এবং চন্দ্রমল্লিকা থেকে শুরু করে রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন
ফুলের গাছ রয়েছে। এই দিকের ফুলের গাছগুলো তো এখনো ফুল আসেনি। বিস্তীর্ণ গাঁদা গাছের সারি লাগানো রয়েছে। প্রত্যেকটা দিকে একই রকম, মানে কোনো চেঞ্জ নেই, যাতে করে আর পুরো মন্দিরটা সাদা ধবধবে। এখনো পর্যন্ত কারুকার্য চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। এদিকে একটা গেট রয়েছে, এটা দিয়ে ঢোকা যাবে। এদিকে কাজটা একটু আলাদা, এটা হচ্ছে মন্দিরের পিছনের গেট। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আশ্রমে এখানে এলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন স্বামীজি থেকে আরম্ভ করে কেউ এলে, মানে বিশিষ্ট ব্যক্তিরা এলে এখানে ওটা আবাসালয়, ওখানে থাকতে পারবে আর কি। শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার, যেটা অর্থাৎ শ্রী রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামীজিকে এই ভবনটাতে রাখা হয়েছে এবং এখানেই কিছুক্ষণ পর সন্ধ্যারতি হবে। ছটা থেকে এই সন্ধ্যারতি প্রত্যেক দিন সন্ধেবেলায় হয় এবং আরও স্বামীজিরা রয়েছেন যারা হচ্ছে এখানে বিভিন্ন রকমভাবে গান করে সন্ধ্যারতির মাধ্যমে কুর্মা স্বামীজিকে পূজা করা হয়। দেখলাম ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করলাম, প্রসাদ খেলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।